সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবলের মাধ্যমে তেইশশো আশি শূন্য পদে ফায়ারম্যান পদে নিয়োগ করছে এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে সো কোন পোস্টে কতগুলি ভ্যাক্যান্সি রয়েছে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই অফিসিয়ালি নোটিফিকেশনটি সম্পূর্ণ হিন্দিতে প্রকাশিত হয়েছে সে কারণে আমরা ইংলিশ ভার্সান করেছি এবং সেটি তোমাদের সাথে তুলে ধরবো এবং এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি অবশ্যই কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো যারা হিন্দি বোঝো তারা অবশ্যই এটি ডাউনলোড করে নেবে এবং তোমাদের ইংলিশ ভার্সনের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো সরাসরি আমরা ইংলিশ ভার্সনের নোটিসে চলে যাচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো হেডলাইনে জানিয়ে দিয়েছে বিহার পুলিশ রিকমেন্ড দু হাজার একুশ ফর দু হাজার তিনশো আশি ফায়ারম্যান পোস্ট অ্যাপ্লাই অনলাইন এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান স্যালারি এবং নোটিফিকেশন সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমাদের ভিডিও শেষ অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে দেখে দেবো অনলাইনে কীভাবে আবেদন করবে এছাড়া অফিসিয়ালি বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবে অবশ্যই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে হবে বিহার পুলিশের নিয়োগ করা হয়েছে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে তেইশশো আশি এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে হবে এবং তোমরা নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে তোমাদের অবশ্যই বেতন দেওয়া হবে লেভেল থ্রি অনুযায়ী এখানে একুশ হাজার সাতশো থেকে বেতন শুরু হবে উনসত্তর হাজার একশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে এখানে তোমাদের অবশ্যই সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবলের মাধ্যমে বিহার পুলিশে এই নিয়োগ প্রক্রিয়া করছে যে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলিয়ে আবেদন করতে পারবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা অবশ্যই দেখে নেবে এখানে অনলাইনে আবেদন অলরেডি চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে যেখানে লাস্ট ডে রয়েছে পঁচিশে মার্চ দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা অফিশিয়ালি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদন কীভাবে করবে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে তেইশশো আশিটি যেখানে ফায়ারম্যান মেলের ক্ষেত্রে চোদ্দশো সাতাশিটি ভ্যাকান্সি রয়েছে ফায়ারম্যান ফিমেলের ক্ষেত্রে অবশ্যই আটশো তিরানব্বইটি ভ্যাকান্সি রয়েছে এখানে বেতন তোমাদের লেভেল থ্রি অনুযায়ী দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন শুরু হবে এবং উনসত্তর হাজার একশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের অবশ্যই ক্যান্ডিডেট সুট বি টুয়েলথ পাস এখানে দেখো টুয়েলথ ক্লাস পাস হলেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে এবং তোমাদের কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন সেটা অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে ফিজিক্যালি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অবশ্যই মেল জেনারেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি উচ্চতা হতে হবে এবং তোমাদের চেস্ট বা ছাতি হতে হবে একাশি সেমি যেটা এক্সপেন বা তোমাদের ফুলিয়ে ছিয়াশি সেমি করতে হবে হাই জাম্প চার ফিটের হবে এছাড়াও তোমাদের গোলাফেক বলে একটি রাউন্ড হবে যেখানে ষোলো পাউন্ডের একটা তোমাদের একটি বল যেটি তোমাদের অবশ্যই লোহার বল রয়েছে সেটি তোমাদের কিন্তু ফেলতে হবে নির্দিষ্ট জায়গাতে সো এটাই জানিয়েছে এছাড়াও রেস হবে রেস হবে তোমাদের ওয়ান মাইলের যেটা তোমাদের ছ মিনিটে কমপ্লিট করতে হবে এছাড়াও তোমাদের এখানে এসসি এসটি কাস্টের জন্য অবশ্যই দিয়ে দিয়েছে ডিটেলসগুলো অবশ্যই দেখে নেবে এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের একশো ষাট সেমই হতে হবে অবশ্যই হাইট এছাড়াও চেস্ট তোমাদের এগুলো জানিয়ে দিয়েছে তোমরা ই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে তোমরা আউট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে তোমাদের সমস্ত মেল ফিমেলদেরগুলো জানিয়ে দিয়েছে ফিমেলদের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেমি তোমাদের হাইট হতে হবে চেস্ট লাগবে না এছাড়াও তোমাদের এখানে হাই জাম্প হবে যেখানে তোমাদের তিন ফিটের হবে এছাড়াও গোলা হবে এছাড়াও তোমাদের রেস হবে যেটা এক কিমির হবে পাঁচ মিনিটে কমপ্লিট করতে হবে এখানে অবশ্যই ডিটেলসটা দিয়ে দিয়েছে দেখে নেবে মহিলা এছাড়াও পুরুষ প্রার্থীদের ফিজিক্যালি স্ট্যান্ডার্ড কী লাগবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখে নিতে পারো এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ও বিসিরা থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়া ও বিসি ফিমেলরা আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসসিএসটিরা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে ডিটেলসরা দিয়ে দিয়েছে অবশ্যই দেখে নেবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ফিজিক্যালি টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করাবে এবং রিটেন টেস্টের ক্ষেত্রে একশো নম্বরে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে একশো নম্বর থাকবে দু ঘন্টা সময় থাকবে তোমাদের এখানে তোমাদের অবশ্যই সিলেবাসটা দিয়ে দিচ্ছে দেখে নিতে পারো এখানে ইংলিশ হিন্দি ম্যাথ এছাড়াও তোমাদের অবশ্যই সায়েন্সের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এবং তিরিশ পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা অবশ্যই পাস করবে এবং তারপরে তোমাদের অবশ্যই ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট হবে বা ফিজিক্যালি টেস্ট হবে যেখানে রেস শর্টপুট এছাড়াও হাই জাম্প হবে যেগুলো অবশ্যই এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশে মার্চ পর্যন্ত আবেদন করতে হবে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে জেনারেল ক্যান্ডিডেট জন্য চারশো পঞ্চাশ টাকা এস সি এসটিদের জন্য একশো টাকা টোটাল তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের চলে আসতে হবে সেন্ট্রাল সিলেকশন বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল কমে টাইপ করবে সি এস বি সি ডট বি আইএইচ ডট এনআইসি ডটন এটি লিখলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে বা তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলেও তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো এখানে আসার পর এখানে দেখো বিহার ফায়ার সার্ভিস বলে একটি অপশন রয়েছে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখো বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই দেখতে হচ্ছ জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই অপশনে ক্লিক করলে অফিশিয়ালি নোটিশটি তোমাদের মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে যেটা অবশ্যই হিন্দিতে রয়েছে সো অবশ্যই তোমরা হিন্দি বুঝলে এই অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করে নেবে এছাড়াও তার নিচেই দেখো ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফায়ারম্যান এই অপশানে ক্লিক করলে সরাসরি তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সো এখানে ক্লিক করে দেবে ক্লিক অনলাইন আবেদন প্রক্রিয়ায় চলে এসেছি এখানে প্রথম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ করতে হবে একটি ফর্ম রয়েছে যেটা ফিল আপ করতে হবে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন ভিউ করতে পারবে এবং পেমেন্ট দেওয়ার মাধ্যমে তোমরা আবেদনটা করতে পারবে সো যারা যারা ইন্টারেস্ট হয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া যদি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে চাও মোবাইলের মাধ্যমে তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে তাহলে নেক্সট পার ভিডিওতে অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো মোবাইল ফোনের মাধ্যমে সো আজকের জন্য এইটুকুনই ধন্যবাদ